বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সকলকে মহাসপ্তমীর তো প্রীতি ও শুভেচ্ছা জানাই। তোমরা সবাই পুজোটা ভালোভাবে কাটাও, তো খুব আনন্দ করো, তো সেটাই তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখো, আমি তো বাইরে মানে যেতে পারছি না, তো কোথাও তো ঠাকুর দেখতেও গেলাম না, কিছু কেনাকাটাও করলাম না, তো কিছুই তো হলো না। তো তোমরা অনেকেই বলেছো পরের বছর আনন্দ করো, পরের বছর তো সব কিছু হবে। তো হ্যাঁ, সেটাই তো, সেই সেই আশাতেই বসে আছি, এর পরের বছর আনন্দ করব, খুব জমিয়ে আনন্দ করব। তো দেখো, তো কিছু তোমাদের সাথে মানে বাইরে গিয়ে ঠাকুর দেখা, পুজোর কেনাকাটা এসব কিছু শেয়ার করতে পারলাম না, তো এটা খারাপ লাগছে। কিন্তু দেখো, আমাদের বাড়ির সামনে যে পুজো হয় সেখানে তো অনেক কিছুই হয়, তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলে, তোমাদের দেখলে ভালো লাগবে, তো সেইগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি। তো বাড়ির সামনে যেহেতু, একেবারেই বাড়ির সামনে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমরা দেখতে থাকো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, তো ভিডিওটি কিন্তু পুরোটি দেখবে, আর যদি চ্যানেলে নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তো চলো, তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। এখন দেখো মন্দিরে সপ্তমী পুজোর তো আরতি হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। Thank you.
আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, তো এইটুকুই। তো তোমরা সবাই ভালো থেকো। তো কালকে মহামায়া অষ্টমী, তো তোমাদের আগাম শুভেচ্ছা জানাই অষ্টমীর। তো তোমরা খুব ভালোভাবে কাটাবে অষ্টমী, নবমী, দশমী এই তিন দিন। তো চলো, এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, গুড নাইট।